আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দের প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন। আমি জানি না আজকের ভিডিওটা আপনারা গুড নিউজ বলবেন নাকি ব্যাড নিউজ বলবেন। আপনারা যারা ছুটিতে আসার জন্য প্রস্তুত ছিলেন বা যারা ছুটিতে আসার জন্য কাগজগুলো রেডি করেছিলেন তাদের জন্য আসলে ব্যাড নিউজই হবে, আর যদি আপনি সব দিক থেকে বিবেচনা করেন তাহলে আমি বলবো গুড নিউজ। কারণ আপনারা সবাই জানেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সমস্ত পৃথিবী কিন্তু এখন থমকের মুখে রয়েছে, আপনারা সেটাও কিন্তু জানেন। যেটা সৌদি আরবে কিন্তু আপনাদের আগে কিন্তু আপনাদের ঘর থেকে বাইরে হতেই একেবারে নিষেধ করে দিয়েছিল শুধু করোনা ভাইরাসের কারণে। তো ইতিমধ্যে সৌদি আরবের যে করোনা ভাইরাসের সংক্রমণের সেই সংখ্যাটা, যে আক্রান্তের যে সংখ্যাটা, সেটা কিন্তু আগের তুলনায় এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সৌদি আরব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে সৌদি আরবের সকল আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ থাকবে আগামী এক সপ্তাহের জন্য। এমনকি স্থল এবং বিমানপথ নৌপথ সব কিছুই একেবারে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। শুধু এই দ্বিতীয় স্টেপটা, এই করোনা ভাইরাসটার মোকাবেলা করার জন্য তারা এই পদক্ষেপটা গ্রহণ করেছে। তারপর এক সপ্তাহ পর যদি সেটা যদি আগের মতো স্বাভাবিক অবস্থায় আসে সেক্ষেত্রে আগের মতো সব কিছু চালু হবে, আর যদি স্বাভাবিক অবস্থায় না আসে তাহলে সেটার মেয়াদ হয়তো আরও বাড়তে পারে। তো আপনারা অনেকেই মনে করতেছেন যে ভাই আপনি কী নিউজ শোনাইলেন আমাদেরকে, এটা গুড নিউজ হবে কে, কীভাবে গুড নিউজ হইলো? আমি গুড নিউজ এই জন্যই বলতেছি, যদি বেশি আকারে যদি মহামারীটা সৌদি আরবে ই হয়ে যায়, আক্রান্ত হয়ে যায় বা ছড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি মনে আছে যে আপনাদের কি একেবারে ঘর থেকে বাইর হওয়াই নিষেধ করে দিছ? তিনটা থেকে তিনটা, চারটা থেকে চারটা, পাঁচটা থেকে পাঁচটা, এরকম অনেক টাইম দিয়ে আপনাদেরকে কিন্তু ঘর থেকে বাইর করার ই করে বন্ধ করে দিয়েছিল। সো আপনারা কি চান যে আগের মতো আবার একটি জেলখানার মতো একটা রুমের ভিতরে আবদ্ধ হয়ে থাকতে? এখন তো আপনারা ঘুরতে পারতেছেন, তাই না? তো এই দিককে বিবেচনা করে কিন্তু আপনাদের জন্য গুড নিউজ। তো আপনারা সবাই দোয়া করেন যাতে খুব দ্রুত এগুলা চলে যায়, যাতে সবাই আগের মতো স্বাভাবিকভাবে চলতে পারে, যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালু হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, এ ছিল আজকের নিউজ। নেক্সট টাইমে আপনাদের সাথে এই বিষয়ে আরও কথা বলবো যদি কোনো আপডেট আসে আমাদের কাছে। আর ততক্ষণ পর্যন্ত আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এন্ড স্ক্রিনের যে কোনো একটা ভিডিও আপনি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।